2017 সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের উপর জাতিগত নিধনযজ্ঞ চালায় মিয়ানমার। দেশটির সেনাবাহিনীর বর্বর নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয় 11 লাখেরও বেশি রোহিঙ্গা। এই নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে 2019 সালের 11 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করে গাম্বিয়া। মামলায় প্রাথমিক পদক্ষেপ হিসেবে রোহিঙ্গাদের উপর যেন নির্যাতন আর তীব্রতর না হয় সেজন্য জরুরি পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে ICJ। এই অন্তর্বর্তী আদেশে নিজ দেশে ফেরার পথ সুগম হয়েছে বলে মনে করেন রোহিঙ্গারা। মানে বর্মার জাগি হয়ে এখন বেগুন খুশি হয়ে দোয়া ঘরে দিয়ে বেগুন নামাজ দোয়া সরি হয়ে গিয়ে ইয়ান মাজতে আছে আর বেশি বালাতে আছে রেজাল নিলে হতে আর বেশি খবর পাই ইনশাল্লাহ আর বেশা বেশি খুশি হয়ে বলে আশা করি আল্লাহর ওরে কিনা আছে আর বাংলা আছে মাদের দিন দিলে মাতিলে আর যাই ভাই জিম বলে আশা করি আর বেশি নির্যাতন হচ্ছে বেশি নলং হচ্ছে আর ফুল ফুসজেন মারি ফেলাই আর যে ফলন লাভ না যায় আর সুন্দর করে আর বিচার করেন ভাই দিয়ে আশা করি। অন্তর্বর্তী রায় রোহিঙ্গাদের পক্ষে যাওয়ায় সন্তুষ্ট রোহিঙ্গা নেতারা। মিয়ানমারে দ্রুত ফিরে যাওয়ার আশায় বুক বাঁধছেন তারা। আর ইয়ান যখন আর প্রথমে যখন প্রথমের শুনানি মাঝে যখন আর মানে বিচার দিয়া ভাই আর আসার মেয়েও যে আর বিচার ইনশাল্লাহ আর পুরোপুরি ফাইম দিয়ে আর আর আশা করি। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে বসবাস করছে বাস্তুচ্যুত রোহিঙ্গারা।